হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সীতাভোগ বানিয়ে দেখাবো। চলো কিভাবে আমি সীতাভোগ বানাচ্ছি দেখো তোমরা, আর তোমরা বাড়িতে বানিও। কেমন হলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আমি দুধকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এবার এই ছানাটাকে একটু ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালকে ধুয়ে গুঁড়িয়ে রেখেছি, শুকনো গুঁড়ি করে রেখেছি, সেইটা এর সাথে মিশিয়ে নেব। ছানার পরিমাণ বেশি, গুঁড়ির পরিমাণ কম দিলে খুবই ভালো হবে। এবার দুটোকে আমি একসাথে ভালো করে মিক্স করে নেব। চালের গুঁড়িটা এমনি চালের গুঁড়ি হলেও হবে, কিন্তু যদি গুঁড়িটা গোবিন্দভোগ চালের গুঁড়ি হয় তবে মিষ্টিটা খুবই সুস্বাদু হবে। এই দেখো, এইটা আমার মাখা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে থেকে দেখো এইভাবে কিছুটা অংশ নিয়ে অল্প ছোট্ট করে একটা বল বানিয়ে নেব। আমি এখানে কয়েকটা বানিয়ে রেখেছি। আমি এখানে একটা পাত্রে এক কাপ চিনি দিয়ে দিলাম। আর ঠিক এই কাপের মাপেই আমি দেড় কাপ জল দেব। এটা কিছুক্ষণ ফুটিয়ে একটা চিনির রস বানিয়ে নেব। একটু চিটচিটে আঠালো হলেই রসটা তৈরি হয়ে যাবে। দেখো একটু আঠালো হয়ে গেছে, এই রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। সাদা তেল বসিয়ে দিয়েছি। এইটা তেলের পরিবর্তে যদি ঘিয়ে বানানো হয় তবে সীতাভোগটা আরও সুস্বাদু হবে। এই যেটা করে আমরা শসা কিংবা পেঁয়াজ কুড়ে থাকি, আমি এইটা দিয়েই সীতাভোগটা বানাবো। এইবার আমি ওই তেলের মধ্যে বলগুলো
দিয়ে ভেজে নেব, লাল করে ভেজে নেব। চালগুলো সবসময় কম আঁচেই ভাজতে হবে, গ্যাস জোর দিলে ফেটে যাওয়ার ভয় থাকে। বলে আমি লাল করে ভেজে নিয়েছি, এইবার আমি এই বলগুলো এতে দিয়ে দিলাম। এইবার আমি এইটা 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো, তাহলেই আমার সীতাভোগ একদম রেডি হয়ে যাবে। কত সহজে বানানো যায় এই মিষ্টি, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে ভীষণই সোজা। আমার এই সীতাভোগ তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো।